नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं कॉलफील्ड मिरर, हर पल आपके साथ। पश्चिम बंगाल में 2021 में विधानसभा चुनाव होने वाले हैं, लेकिन इससे पहले ही प्रदेश में सियासी खींचतान शुरू हो गई है। सबसे दिलचस्प बात यह है कि ये खींचतान पक्ष विपक्ष में नहीं बल्कि सत्ता दल तृणमूल में ही हो रहा है। तृणमूल के विधायक अपने ही मंत्री पर पक्षपात का आरोप लगा रहे हैं। सत्ताधारी तृणमूल कांग्रेस के एमएलए और आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन के एडमिनिस्ट्रेटर जिंदर तिवारी ने अपनी ही सरकार पर क्षेत्र आसनसोल के विकास में बाधक बनने का आरोप लगाया है। श्री तिवारी ने ममता सरकार के शहरी विकास मंत्री फिजाद हकीम को पत्र लिखकर अपनी नाराजगी जाहिर की है। चुनाव से पहले विधायक के इस बागी तेवर के अलग ही सियासी मतलब निकाले जा रहे हैं। দাদা, একটা চিঠি রাজ্যের মন্ত্রীকে পাঠানো হচ্ছে, এই নিয়ে বিশেষ জলঘোলা হচ্ছে যে কি আপনার ভবিষ্যৎ আগামী দিনে। দেখুন, যে চিঠির কথা আপনারা বলছেন সেটা কনফিডেন্সিয়াল চিঠি। এর আগে 6-7 বার আমি এই ধরনের চিঠি দিয়েছি আমাদের মাননীয় মন্ত্রীকে। সেই চিঠিগুলো কোনোদিন প্রকাশ্যে প্রেসের কাছে যায়নি। এই চিঠিটা কেন প্রেসকে দেওয়া হলো আমি জানি না, কিন্তু যারাই দিয়েছেন এটা ঠিক করেনি। এবং এটা কর্পোরেশনের একটা প্রধানের সঙ্গে সেই দপ্তরের মন্ত্রীর বিভিন্ন সময়ে চিঠি লেখালেখি হয়, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা বলি, তারা সুপরামর্শ দেন। এটা একটা পার্ট অফ দ্য কি বলবেন বিজনেস অফ কর্পোরেশন। তো সেটা কেন প্রেসকে দেওয়া হলো জানি না। এবং এই চিঠির কন্টেন্ট নিয়ে আমি যা বলার আমার মন্ত্রীকে বলেছি, আমি ওনার সঙ্গেই কথা বলবো, অন্য কারোর সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে টিডিবির পরিচালন সমিতি থেকে না, এটা দেখুন, এটা আমি আগেই টিডিবি কলেজ এবং রানিং এন্ড গার্লস কলেজ তাদেরকে অনেকবার দিন ধরে বলছিলাম যে আমার যা পলিটিক্যাল কাজে আমি যে ব্যস্ত থাকি, আমার পক্ষে সম্ভব না কলেজে গিয়ে এই গভর্নিং বডির কাজ সামলানো, আমার পক্ষে সম্ভব না। আমি 2-3 বার আগেও বলেছিলাম এবং লাস্টে এখন যেহেতু 10 ইয়ার শেষ হচ্ছে, আমি রিজাইন করেছি। ওনাদেরকে বলেছি যে অন্য কেউ যার যে বেশি সময় দিতে পারবে তাকে এই দায়িত্ব দিন, আমি এটা পারবো না, আমার পক্ষে সম্ভব না। যখন ওনারা দায়িত্ব দিয়েছিলেন তখন আমি নিতে চাইনি, তখন ওনারা বলেছিলেন যে একটা 10 ইয়ার আপনি চালিয়ে দেন, পরে আমরা অন্য কাউকে দেখে নেব। তো এখন আমি পারবো না, কদিন পর নির্বাচন আছে, দুটো আমি এবার ইলেকশন করবো না, আমি ওই প্রফেসরদের গিয়ে মধ্যে তাদের সমস্যার সমাধান করবো, এটা আমার হবে না, পারবো না। আমি দায় দায়িত্ব তাদের, আমি তো কনফিডেন্সিয়াল একটা চিঠি দিলাম, আমি তো প্রকাশ্য প্রেসকে বলিনি, আর বিজেপিকেও বলতে যাইনি, কংগ্রেস সিপিএমকেও বলতে যাইনি। আমি আমার দলের মন্ত্রীকে কনফিডেন্সিয়াল একটা চিঠি দিলাম, সেটা যদি প্রেসের মাধ্যমে জানিয়ে দেওয়া যায়, তারা তো জানে না যে কাকে হেল্প করছে। তারা তো বিজেপির হাতে যদি একটা অস্ত্র তুলে দেয় আমাদের লোকেরা, তো কি করবো আমি কি বলবো। এবার অন্য কেউ আছে কিনা এর মাঝে, কে তুলে দিল আমি ঠিক জানি না, কিন্তু এটা ঠিক হয়, ঠিক হয়। 2000-1500 করোড় কা জো বাত আ রহা হ্যায়, ইয়ে নহীন মিলনে সে আসানসোল মে ডেভেলপমেন্ট রুক গিয়া ক্যা? नहीं, देखिए आसनसोल में आप लोग भी आसनसोल में रहने वाले लोग हैं, आसनसोल के हर लोग आसनसोल को लेकर एक सपना देखते हैं। मुझे भी यहाँ पर मेयर बनाया गया तो मैंने भी आसनसोल के शहर को लेकर एक सपना देखा, जिस सपने में एक दूसरा आसनसोल हम लोग देख रहे थे। तो उसके लिए पैसे की जरूरत होगी, जितना हम लोग के पास था उसमें आप मानेंगे कि हम लोगों ने बहुत काम किया है आसनसोल में, लेकिन और भी बहुत कुछ हम लोग कर सकते हैं यदि पैसा हम लोग के पास आए तो। ये अब केंद्र सरकार ये पैसा देने के लिए यदि तैयार हो तो वहां से ले, नहीं तैयार हो तो राज्य सरकार दे, कहीं से दे, लेकिन शहर को आगे ले जाने के लिए तो पैसे की जरूरत है। तो कहां से ये पैसा आपको मिलना था? ये जब स्मार्ट सिटी का जो कॉन्सेप्ट है उसमें केंद्र सरकार के द्वारा राज्य सरकार के माध्यम से पैसा दिया जाता है। सॉलिड वेस्ट मैनेजमेंट का एक तो DPR बनाया गया था, जिसमें यहाँ के सांसद बाबुल सुप्रियो और फिरहाद हाकिम ने एक मीटिंग की थी, उसके बाद भी यहाँ पर सॉलिड मैनेजमेंट का काम करने का था। तो मुझे कहा गया कि हम लोग राज्य से ही ये काम कर देंगे, तो मैं चुप हो गया, हमको काम से मतलब है, कौन दे रहा है इससे क्या मतलब है। उसके बाद उसका हम लोगों ने DPR बनाया, जब हम लोग टेंडर करने गए तो कहा गया कि हम लोग सेंट्रली कलकत्ता से ही टेंडर करेंगे, फिर मैं चुप हो गया। आज ये सब समाप्त हो गया, आप कचरा फेंकने का जगह नहीं है, आप देखें उसको हम लोग घेर के रखा है, घर का कचरा बाहर फेंकने का जगह नहीं है, उसको रिसाइकलिंग का कोई आज तक प्लान नहीं बैठाया गया, अब जनता का हम लोग क्या जवाब देंगे? तो ये तो करना पड़ेगा, चाहे आप केंद्र सरकार यदि पैसा दे रही है तो उसको यूज कीजिए, या फिर राज्य सरकार के पास अपना रिसोर्स है उससे कीजिए, लेकिन शहर के साथ क्यों अन्याय ना हो, ये शहर आगे जाए। বাবুল সুপ্রিয় তো সাধুবাদ নেওয়ার জন্য আমি এটা করিনি, আমি চেয়েছি যে আমার মন্ত্রীকে আমি জানিয়েছি যে প্লিজ অ্যারেঞ্জ করুন যাতে আসানসোলে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা থেকে আসানসোলে মানুষকে আমরা মুক্তি দিতে পারি। ইতিমধ্যে কুলটি জল প্রকল্প আমরা করেছি, ইতিমধ্যে আসানসোলে জল প্রকল্পের কাজ হয়েছে, আরো অনেক স্মার্ট লাইটিং এর কাজ হয়েছে, আরো অনেক কাজ হয়েছে, কিন্তু বাকি যে কাজগুলো আছে সেটা করতে হবে।
কোথাও কি মনে হচ্ছে রাজ্যের নীতির জন্য আসানসোল বঞ্চিত হচ্ছে? আমি এটা বলবো না, আমি বলবো যে পয়সা না আসার কারণে আসানসোল বঞ্চিত হচ্ছে। এবার রাজ্য নীতিতে আসবে না কেন্দ্রের নীতিতে আসবে না কোথা থেকে আসবে সেটা আমি জানি না। সেটা আমাকে উল্লেখ করেছেন আপনি যে রাজনীতির কারণে এটা হয়েছে না, যদি কেন্দ্র কোনো টাকা দিচ্ছে সেটা রাজ্য সরকার যদি বলে যে নেবো না বা রাজ্য কোনো টাকা দেয় সেটা যদি কেন্দ্র বাধা দেয় তো সেটা তো রাজনৈতিক কারণেই হবে, আর কি বলবো, এটা আর কি বলতে পারে। আসানসোলের মানুষ তো কোনো দোষ না, আসানসোলের মানুষ তো টাকা নিতে রাজি, কর্পোরেশনের পয়সা নিতে রাজি, আসানসোলের মানুষ চাইছে পয়সা আসুক, আসানসোলে আরো এগিয়ে নিয়ে যাক। এবার এটা যদি কেউ বাধা দেয় সেটা রাজনীতি ছাড়া আর কি বলবো। চিঠিতে একটা জায়গায় লেখা রয়েছে ইনজাস্টিস, অর্থাৎ অবিচার হচ্ছে আসানসোলের প্রতি, এটাও কি মনে করেন? না, যদি একটা শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ফান্ডের প্রয়োজন হয় সে ফান্ড যদি না আসে, পার্শ্ববর্তী আপনি দেখবেন অন্য বিধাননগর গিয়ে দেখুন তো, আরো ক্যালকাটা কর্পোরেশন দেখুন, ইন টার্মস অফ এরিয়া আসানসোল বেঙ্গলের সবচেয়ে বড় কর্পোরেশন, ক্যালকাটার চেয়ে বড় কর্পোরেশন আসানসোল, কিন্তু ইন টার্মস অফ ফান্ড দেখুন তো কি অবস্থা, তো কি বলবো, এটা ইনজাস্টিস বলবো না? ক্যালকাটায় আরো অনেক রকম সুযোগ সুবিধা, অন্যান্য KMDA আছে, আরো অনেক ডিপার্টমেন্ট আছে যারা ডেভেলপ, আসানসোল তো সবটাই আমাদেরকে করতে হয়, যেটা আমাদের সেটাও আমাদেরকে করতে হয়, যেটা আমাদের নয় সেটাও আমাদেরকে করতে হয়। আসানসোল বলতেই কর্পোরেশন, যে কোনো মানুষের কাছে যে কোনো সমস্যা কর্পোরেশন, তো আমাকে ঠিক আছে এই এই সুনাম আমরা অর্জন করেছি, আমাদের সমস্ত কাউন্সিলররা স্টাফরা সবাই মিলে এটা করেছি, MLA সাপোর্ট করেছেন, আমরা করেছি, কিন্তু তারপর তো মানুষের এত প্রত্যাশা যখন বেড়েছে, প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে সেলফ সাজেশন করতে হবে, সেটা কে করবে? সেটা আমাদের সরকারই করবে, আর কে করবে? শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে এবং বিজেপি আপনাকে ওয়েলকাম করছে, এই বিষয়ে কিছু বলবেন? না, আমিও বিজেপিকে ওয়েলকাম করছি যে ভাই যদি বেঙ্গল আমার যদি কিছু করতে চান, আসানসোলে যদি কিছু করতে চান তাহলে ববিদার সঙ্গে কথা বলে পয়সাটা পাঠাবার ব্যবস্থা করুন, যাতে এই শহরকে আগে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ব্যক্তিগত তো জিতেন্দ্র তিওয়ারি কোনো ফ্যাক্টর না, এই শহরটা এগিয়ে যাওয়াটাই বড় ব্যাপার। তো আমি বলবো যে যারা বিজেপি যদি বলছেন যে তাদের খুব ভালো লাগছে, তো যদি ভালো লাগছে আসানসোলকে যদি ভালোবাসেন তো ববিদার সঙ্গে কথা বলুন, কথা বলে টাকাটা পাঠিয়ে দিন যাতে এই শহর আরও এগিয়ে যায়।